আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখলাম, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকে আমি তৈরি করি আর সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠা। পিঠার নাম নুন বড়া, নুন গড়া, আবার খেউ খেউ, নুনের সন্দেশ, নুনের হান্দেশ হইন, একটা পিঠার অনেকগুলা নাম। তাহলে চলোকা আমার সাথে থাকুকা, অনেকগুলা টিপস আছে। টিপস সহ নরম, তুলতুলে আবার ক্রাঞ্চি এই ফিটা আমি কিভাবে তৈরি করি, কিতা কিতা উপকরণ ইউজ করি এখন শেয়ার করমু। নুনের সন্দেশ অথবা নুন গুঁড়া তৈরি করার লাগি আমি রাইস ফ্লাওয়ার ইউজ করি আর নাটকো কোম্পানির, যতটুক লাগে আমি ইউজ করমু। আর সাথে লাগবো পেঁয়াজের পেস্ট, এখানে আছে জিঞ্জার পেস্ট, এখানে গার্লিক পেস্ট, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি উপকরণ ইউজ করমু। এগুলো রান্না করার সময় শেয়ার করবো কিতা কিতা উপকরণ ইউজ করি আর কতটুকু ইউজ করি আর। তাহলে চলো কে আমার সাথে থাকো কে, আমি এখন রান্না শুরু করি আর রান্না করার সময় শেয়ার করবো আর কিতা কিতা জিনিস লাগে। এখানে একটা হাঁড়ি নিছি, নেওয়ার পরে আমি এখানে 6 কাপ পানি দিয়ার, প্রথমে দিয়ার 4 কাপ 1 লিটার দিলাম, 1.5 লিটার পানি ইউজ করবো, 6 কাপ হইব। আরও 2 কাপ দিলাম, 6 কাপ দিয়া দিলাম পানি। এই পানির মাঝে আমি সল্ট অ্যাড করি আর 1 টিস্পুন দিয়া দিলাম, আরও 1/2 টিস্পুন দিয়া দিমু, আরও 1/2 টিস্পুন দিয়া দিয়ার টেস্ট অনুযায়ী সল্ট আমি অ্যাড করি আর। লবণ কম হইলে পরবর্তী সময় আর একটু দেওয়া যাইব, মিক্স করি নিয়ার। এখন দিয়ার 1/2 কাপ পেঁয়াজের পেস্ট, আমি পেস্ট করিয়া রাখছিলাম, 1/2 কাপ পেঁয়াজের পেস্ট দিয়া দিলাম। আদা পেস্ট দিয়া দিয়ার 4 টিস্পুন, দিয়া দিলাম আদার পেস্ট, জিঞ্জার পেস্ট, রসুনের পেস্ট, গার্লিক পেস্ট 1 টিস্পুন দিলাম, এটা অপশনাল, না দিলেও হয়, দিলে একটু টেস্ট হয় এই কারণে দিলাম। ব্ল্যাক সিড দিয়ার কালো জিরা 1.5 টিস্পুন, 1 টিস্পুন দিয়া দিলাম, আরও 1/2 টিস্পুন এখন দিয়া দিয়ার। আর এগুলো দিলে খুবই টেস্ট হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন হরিয়ার টারমারিক পাউডার 1 টিস্পুন, একটা কালার আওয়ার লাগি, সুন্দর একটা কালার আওয়ার লাগে, আরও অল্প দিয়া দিমু, আরও সামান্য দিয়া দিলাম, 1/4 টিস্পুন থেকে আরও কম দিয়া দিলাম। এখন আঠহরিয়ার পাঁচফোড়ন, যদি পাঁচফোড়ন থাকে তাহলে দিয়া দিলে খুবই সুন্দর একটা গ্রান হয়, ভালো লাগে খাইতে, 1/2 টিস্পুন দিয়া দিলাম। সুন্দরভাবে আমি মিক্স করি নিয়ার, আর মিক্স করার পরে ভালো করে বলক তুলিয়া নিমু, পানি যে সময় ফুটিয়া উঠিব আমি রাইস ফ্লাওয়ার অ্যাড করবো। এখানে খাবার করে রাখছিলাম, খুব সুন্দর হইয়া বলক উঠিছে। এখন আমি রাইস ফ্লাওয়ার অ্যাড করি আর 6 কাপ দিছি পানি, আমি 6 কাপ রাইস ফ্লাওয়ার অ্যাড করবো। এই কাপ দিয়া দিছিলাম পানি, ফাইভ কাপ দিয়া দিলাম। 5 কাপ দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করি নিয়ার, যতটুক লাগে, আরও 1 কাপ লেফট রয়েছে, বাকি রয়েছে, তো 1 কাপ থেকে যতটুক লাগে আমি দিয়া দিব, অথবা একটু কম বেশি হইতে পারে, মাঝে মাঝে দেখা যায় যে একটু কমও লাগতে পারে, আবার কোনো কোনো সময় দেখা যায় একটু রাইস ফ্লাওয়ার একটু বেশিও লাগতে পারে। তো মিক্স করার পরে দেখা যায় ডো একবারে নরম হয়ে গেছে, আমি আরও 1 কাপ দিয়ার রাইস ফ্লাওয়ার আমি দিছি 5 কাপ, 1 কাপ আমি দিয়া দিয়ার প্লেন ফ্লাওয়ার, প্লেন ফ্লাওয়ার না দিলে রাইস ফ্লাওয়ারও দেওয়া যায়, তো আমি দিয়া দিয়ার প্লেন ফ্লাওয়ার, একটু সফট হওয়ার লাগি ডো, একটু সফট হওয়ার লাগি আমি দিয়া দিয়ার প্লেন ফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিক্স করি নিয়ার। তো প্লেন ফ্লাওয়ার পুরোটাই আমি দিয়া দিলাম 1 কাপ, প্লেন ফ্লাওয়ার, ময়দা, তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি কভার করে রাখবো লো গ্যাসে 6-7 মিনিট। লবণ যদি কম মনে হয় তাহলে উপর দিকে একটু এভাবে ছিটাইয়া দেওয়া যায়,
দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করিয়া নিলে সব দিকে মিক্স হয়ে গেব। আমার একটু কম হয়েছিল, 2 teaspoon দিলাইলে ফুরাফুরি হয়ে যাব সম্ভবত, তো আমি আর অল্প দিয়া দিছিলাম। খাবার করে রাখলাম 6-7 মিনিট লাগি লগ এসে। ডো করা রেডি হয়ে গেছে, 3টা ডো হয়েছে, এখানে 2টা রাখছি। তো এখান থেকে কিছু ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব। একটা বোর্ড নিছি, চপিং বোর্ড আর রোলিং প্যান। পর্যাপ্ত পরিমাণ ডো নিলাম, নেওয়ার পরে আমি রাউন্ড শেপ একটা বলের মতো করিয়া নিব। কিছু রাইস ফ্লাওয়ার এখানে দিয়া দিলাম, দেওয়ার পরে আমি একটা রুটি এখন রেডি করে নিব। আর এই রুটিটা আমি এত হেভি করতাম নাই আর এত পাতলাও করতাম নাই, মিডিয়াম সাইজ করিয়া নিব। রুটি তৈরি করিয়া নিয়েছি, এখন আমার কাছে ভিন্ন ধরনের শেপ আছে। এই সাইড দিয়েও কাটা যায়, এই সাইড দিয়েও কাটা যায়, এই যে আছে এইটা দিয়েও কাটা যায়, আবার এরকম স্টার কাটা যায়, যে যেভাবে পছন্দ করেন। সবগুলা শেপ দিয়ে আমি খাটিয়া দেখাই আর কি রকম হয়, তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়া পরবর্তী সময় খাটিয়া নিব। হার্ট শেপ, খুব সুন্দর একটা হার্ট শেপ হয়েছে। এখন আমি এই যে ট্রায়াঙ্গল এই শেপ দিয়ে একটা হাঁটব। খুব সুন্দর একটা শেপ হয়েছে। এখন আমি এই সাইড দিয়ে একটা খাটিয়ার এরকম সাইজ যে কোনো গ্লাস দিয়া করা যায়, যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো গ্লাস দিয়েও এরকম সাইজ করা যায়। এখন আমি এইভাবে খাটিয়ার, তো আমার এই ফিটার সাইজ যে যে সাইজ আছে আর রাউন্ডের যে শেপ আছে আর এই যে সাইডের দিক একটা ডিজাইন আছে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রতিটা পিঠা আমি এইভাবে করিয়া নিব, তো যার যেভাবে পছন্দ এইভাবে করিয়া নিতে পারবা। তো আমি এই সাইড দিয়া আরও 2টা 3টা উইব এখানের মাঝে। এইভাবে করিয়া বাকিগুলা করিয়া নিব। কীভাবে পিঠাগুলো আমি ফ্রোজেন করি এখন দেখাই। আর একটা পাসমেন্ট পেপার দিয়া দিছি ট্রের মাঝে, তারপরে এই পিঠাগুলা ঠিক এইভাবে একটার উপরে আর একটা রাখবো। এরকম করি বাকি পিঠাগুলো রেডি করার পরে এরকম রাখবো। সবগুলা পিঠা রেডি হয়ে গেছে, এই যে আমি এইভাবে রাখছি। তো এইভাবে রাখার একটা কারণ হইল অল্প জায়গার মাঝে এগুলো ফ্রোজেন করিয়া রাখা যায়, আর যখন এগুলা আইস হয়ে যাব তখন এইভাবে রাখা যায় জিপলক ব্যাগে অথবা কন্টেইনারের মাঝে। তো এগুলা যখন আইস হইব আবার যখন ফ্রাই করার সময় হইব তখন শুধু এদিকে নাইফ দিয়ে একটু ছাপ দিলেই আস্তে আস্তে এগুলা খুলিয়ে আইব। এখান থেকে ডিফ্রস্ট করলে আবার এগুলা খুলতে অসুবিধা হয়ে যাব, ভাঙ্গি দেব। তো ডিফ্রস্ট না করিয়া আইস অবস্থায় এভাবে জাস্ট একটু নাইফ দিয়ে এরকম প্রেস করলেই চাপ দিলেই এগুলা একটা একটা করে খুলিয়ে আইব, তারপরে তেলের মাঝে ভাজিয়া নেওয়া যাইব। এখন এই পিঠাগুলো আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি আর এইভাবে আইস হওয়ার লাগি। এই যে ডিপ ফ্রিজের মাঝে আমি এইভাবে রাখছি, তো ফ্রোজেন হওয়ার পরে আমি জিপলক ব্যাগ অথবা কন্টেইনারের মাঝে এগুলো রাখবো।
একটা ফ্রাইং প্যানে কিছু তেল গরম করে নিছি এখন কিছু পিঠা আমি ভাজিয়ে নিব তেলটা দেখতে পারা খুব সুন্দর গরম হইছে তো কিছু পিঠা আমি এখানে দিয়া দিয়ার এগুলা ভাজিয়ে নিয়ার এখন খাওয়ার লাগি একটা ফ্রাইং প্যানের মাঝে আমি তেল গরম করে নিছি আর কিছু পিঠা আমি এখন দিয়া দিয়ার এগুলা ভাজিয়ে নিয়ার আস্তে আস্তে করে এগুলা ফুলিয়া উঠেল খুব সুন্দর এই যে ফুলিয়া উঠিছে একটা সাইড আমি ভাজিয়ে নিছি এখন আদার সাইডটাও এভাবে ভাজিয়ে নিয়ার খুব সুন্দর কালার আইছে পিঠাগুলা খুব সুন্দর ইয়া ভাজা হয়েছে তো এখন আমি উঠাইয়া নিব বেশি ক্রাঞ্চি হতে হইলে আর একটু ভাজিয়ে নিলে হইব যারা একটু নরম খাইতে ভালো পায় তো এরকম করিয়া ভাজিয়ে নিলে একটু নরম নরম থাকবো খুব সুন্দর ইয়া ভাজা হয়েছে সবগুলো আমি এখন উঠাইয়া নিয়া এখন আরও কিছু ভাজিয়ে নিব এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা খুব সুন্দর ফুলিয়া উঠেছে তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আসুন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুক সবাই আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ